পাকরাও তৃণমূল নেতা শেখ শাহজাহান ধরা পড়েছে সন্দেশখালি খালিদ ট্রাস কোনো বিবৃতি দেয়নি এখনো পর্যন্ত এটি মুখে কুলো রাজ্য পুলিশেরও বাড়িতেও হদিস নেই শেখ শাহজাহানের তবে কোথায় আশ্রয় নিয়েছেন শেখ শাহজাহান এই মুহূর্তে সন্দেশ খালিদের শাহজাহানের বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর ভাস্কর তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি কোথায় শেখ শাহজাহান কি জানা যাচ্ছে একদমই ঢুমকি দেখো এই প্রশ্নের উত্তর এখনও অব্দি কিন্তু অধরাই যে শেখ শাহজাহান তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন কারণ না রাজ্য পুলিশ না ইডি কারুর তরফ থেকে কোনো বিবৃতি দিয়ে কিন্তু জানানো হয়নি শেখ শাহজাহান কোথায় রয়েছেন আমি এই মুহূর্তে রয়েছি সন্দেশখালীতে আমার সঙ্গে রয়েছেন শেখ শাহজাহানের ভাই আলমগীর আলমগীর এই স্থানীয় তৃণমূলের যুবনেতা আলমগীর সবাই জানতে চাইছেন শেখ শাহজাহান কোথায় আপনারা তো আপনি তো ভাই পরিবারের সদস্য আপনারা কি জানেন কোথায় আমি যেদিন ঘটনা ঘটে আমার পরিবার কেউ বাড়িতে ছিল না আমিও বাড়ির বাইরে ছিলাম তারপরে ঘটনার শেষে যখন এখানে পরিবেশ থমথমে হয়ে যায় আমি মসজিদে ছিলাম আমার সেখানে কিছু মুরিবই লোকজন তারা এই বাড়ির এই পরিবেশ দেখে যে বাবা এখন যাসনি আমি বললাম না যায় তো বললো তোর কেন যাবি তো বললাম আমার ফ্যামিলিও যদি কেউ বাড়ি নেই যদি আমার দরজা টরজা ভায়ে। এই আর আশঙ্কায় আমি আসতে চাইছিলাম বলছে ঝাপারে করুক তুই অন্তত যাস না এখানে বস সেই মতন বসেছিলাম তারপর পরিবেশ থমথমে হওয়ার পরে আমি নিজের বাড়িতে আসি এসে আমি কি করব ভেবে পাচ্ছি না দিশে হারা তারপরের দিন আমি ওই দিনকেই বেরিয়ে গিয়ে আমার পরের পরের দিন রাত্রিবেলা আমি আমার ফ্যামিলি নিয়ে বাড়িতে আসি আসার পরে যথারীতি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি কয়েকবার ফোন করি যে নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করে আমি ফোনে পাইনি কোনো রকমভাবে বলছি স্থানীয় পঞ্চায়েত তরফ থেকে বা স্থানীয় বিধায়ক তারা বলছেন শাহজাহানের তো বাইরে যাওয়ার দরকার নেই শাহজাহান এলাকাতেই রয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এই কথাটা আমি মনে করি যেহেতু আপনারা বারবার আমার বাড়িতে আসছেন আমি বিরক্ত হচ্ছি না কারণ আমি বাড়িতেই আছি আপনারা আসছেন আপনাদেরও তথ্য দরকার সেই হিসাবে আমি নিশ্চয়ই যদি দাদা এলাকায় থেকে থাকেন বা আমাকে দেখে থাকেন আমি বাড়িতে আজ এটা জানবে অবশ্যই অর্থাৎ তারা যে কি হিসাবে বলছে যেহেতু আমি তার ভাই হিসাবে যোগাযোগ পাচ্ছি না তারা বলছে যে দেখি যে আছে এই সমস্ত কথা তারা এর উত্তর দিতে পারবে আলমগীর একটা প্রশ্ন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে কখনো দাবি করা হচ্ছে শাহজাহান বাংলাদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন কখনো সন্দেহ করা হচ্ছে হয়তো অন্য কোন জেলাতে পালিয়ে গিয়েছেন হয়তো এটাও সন্দেহ করছেন অনেকে যে শাহজাহান হয়তো এই উত্তর চব্বিশ পরগনা জেলাতেই বা সন্দেশকালী সংলগ্ন এলাকাতেই লুকিয়ে থাকতে পারেন বিরোধীদের ভূমিকাটা কীভাবে দেখুন আমি যেটা জানি বিরোধীদের ভূমিকা বলতে শুভেন্দু অধিকারীরা বসিরাটে এসে যেভাবে মানে একটা রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন যে শাহজাহানকে দেখে নেবো এই সেই সেই জায়গা থেকে তার কয়েকদিন পরেই ইডিসিবিআই আমাদের বাড়িতে তো সেই জায়গায় এটা আমি কেন টোটাল আমার গ্রামবাসীরা যারা এখানে এসেছিলেন হয়তো তারাও এইটাই ভেবেছেন যে এটা পূর্ব পরিকল্পিত হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে এই কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যেটা এটা রাজনৈতিকভাবে পরিকল্পিতভাবে তাকে কালিমা লিপ্ত করা হচ্ছে বলে আমি যদি সেটাও হয় যদি সেটাও হয় যখন ইডি আধিকারিকেরা এলেন তাদের ওপর আক্রমণ করা করলেন তারা কি এই গ্রামেরই বাসিন্দা তারা কি তৃণমূল করেন যারা আক্রমণ করেছিলেন তারা অ্যাকচুয়ালি কারা এই বিষয়ে আমি খোলসা করে বলতে পারছি না কারণ আমি তো বাড়িতে ছিলাম না পরে যখন ছবি দেখেছেন কাউকে চিন্তা পেরেছেন হ্যাঁ অনেকেই আছে যে মহিলাগুলো যেরকম আমার এই সামনের পাড়ায় পুরোটাই এসটি উদ্দেশিত মহিলারা থাক বাস বসব মানে এস টি উদ্দেশিত লোকজনরা থাকেন তার মধ্যে অনেক মহিলারাই তারা এসছিলেন আমি যে মুখগুলো দেখেছি তারপরে আশেপাশের লোকজন অনেকের চেনা মুখ আমি দেখেছি তবে তাদের একটা বক্তব্য যেটা আমি পরবর্তীতে তারা আমি বাড়িতে ফিরেছি বা ছিলাম পরবর্তীতে যখন থমথমে অনেকেই আমার বাড়িতে এসেছেন দেখা করতে আমাদেরকে আশ্বস্ত করতে এসেছিলেন তারা সেই বক্তব্য যেখানে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর তিনি বলছেন তারা কোনোভাবেই বলাবেন না অনেক ধন্যবাদ ভাস্কর এই ছবি তুলে ধরার জন্য আমাদের সঙ্গে কথা বলানোর জন্য